الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا جد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الَّذِي أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. قال النبي صلى الله عليه وسلم من احب دنياه اضر باخرته ومن احب اخرته اضر بدنياه فاثروا ما يبقى على ما يفنى وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله ربي الله لا اله غيره ونبيه محمد مصطفاه ديني الاسلام دين موقه أرجو كفرانا عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهداية في زماه لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي আমরি ويسر لي أمري وحل العقدة من لساني পদু ও জিন্নাত একতা পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মাজ্জাজ মুকাররম হাজারাতম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাখের আশেপিন জা কিরিনিন শাহ কিরিন মুহেদিন মুরুদ্িয়ান আওয়াম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধায় সম্মানিতা মা ও বোনেরা মহান স্রষ্টা দয়ামায় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ ঘুরে শুকর ও সজ যে আল্লাহরব্বুল আলমীন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে গ্রন্থ পবিত্র কোরআনে হাকিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি পরকাল জীবনে মুক্তির সন্ধানে দেশদের বাগান ওলামায় কিরমদের মজলিশ আহ শকিন জা কিরিন শাহ কিরিনদের মজলিশ তথা গুনাহ মাফের মজলিশে দুনিয়ার সমস্ত জামেলা থেকে হেফাজত করে দশ মায়ের দশ সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুরি মিলে বসার তৌফিক দান করেছেন এজন্য দয়ামায় রব্বুল আলমিনের দরবারে শকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে। সকলে ইকালে মাত্র শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কটি দরুদ সালাম رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب والعجام حبیب کوریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقائے نامدر مدینہ کا تاج در آفتاب نبوت فخر موجودات سید المخلوقات হজরত মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলি সাল্লামের উপর সর্বোপরি শকর বাগ প্রচন্ড ঠান্ডার মধ্য থেকে বহু দূর থেকে বহুদূর দূর প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে আমি গুণাগারকে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন দুটি কথা বলার মানুষে এই এজন্য আল্লাহবাকের দরবার আর একবার শকর গোজার হচ্ছি আলহামদুলিল্লাহ চট্টগ্রামে এসে জোহরের নামাজ পড়ার কথা কিন্তু গোটা দেশ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ রাস্তাঘাটে মানুষের চলার কোনো নিরাপত্তা নেই যার যার শান্তির চিন্তায় ভাবনায় সে দিন কাটাচ্ছে এটা আমাদের রক্তের বন্যার স্বাধীনতার সুফল ঢাকার থেকে কুমিল্লা শহরে আসতে মাত্র দু ঘন্টার উপরে লাগার কথা না সেখানে আজ লাগলো মাত্র সাত ঘন্টা কত ঘন্টা অথচ সাত ঘন্টা চট্টগ্রাম আসা সম্ভব যাই হোক একবার ফিরছিলাম ঢাকাই চলে যাব তারপরও আবার আসলাম ওয়াদা রক্ষার্থে যে একটু হাজিরা দেওয়া মাত্র একটা মানুষ যদি এত সময় গাড়িতেই বসা থাকে একদিন থাকে ভিন্ন কথা কিন্তু প্রতিদিন এরপর চিল্লানো আবার কথা বলা অনাবরত তো মানবতা রক্ষার্থেই কিছু কথা বলবো সামান্য সময় কেউ বে নজরে অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না আসছে যেহেতু ফজর পর্যন্তই টানতে হবে এরকম অকৃতজ্ঞতার পরিচয় কেউ দিবেন না বরং এহসান এর নজরে শোকর আদায় করবেন যে ওয়াদা খেলাপ করে নাই এটাই বড় কথা এজন্য আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো এরপরে চলে যাব একটু আর এক জায়গায় সেখানেও সামান্য কথা বলে চলে যাব কক্সবাজার আল্লাপাক আপনাদের আমাদের সকলকেই দিনের দায়ু খাদেম হিসাবে কবুল করুন আয়াত পড়েছি কোরআন হাকিম থেকে এক টুকরাও হাদিস পড়েছি আপনাদের সামনে বর্তমান পরিস্থিতি বড় কঠিন এক অবস্থা ইমান আর আমল নিয়ে বেঁচে থাকা বড় কঠিন কবরে যাওয়াও বড় কঠিন মনে হয় যেন গোটা পৃথিবীর মুসলমান এক অশান্তির বেড়া যাবে আবদ্ধ কি বলেন ভাই বেইমান নাস্তিকদের হাতে আজ মুসলমান লাঞ্ছিত অপমানিত পদধ্বলিত নিষ্পেষিত অবহেলিত কোন সমাজে আমরা বসবাস করি পয়গম্বর আরবি সল্ল্লাহ আলি সাল্লাম অদূর ভবিষ্যৎবাণী করে গেলেন যে এমন এক সময় আমার উম্মতের উপরে আসবে আগুনের আংটা কয়লা হাতের তালুর মধ্যে রাখা যেমন কঠিন হবে ইমান ও আমল বাঁচান তেমন কঠিন হয়ে যাবে সেই সময়টা আর কত বছর পর আসার আশঙ্কা আছে ভাই আপনাদের কি ধারণা ইমান বাঁচান এখন খুব সহজ বাপ যদি বলে যে আমার মেয়েকে বোরকা পরায় স্কুলে পাঠাবো আর মেয়ে যদি বলে আমি পছন্দ করি না বাবার শক্তি নাই জোর করে সন্তানকে বোরকা পরাবে তাহলে ইমান বাঁচান খুব সহজ আল্লাহ না করুন আল্লাহ না করুন কোন বিপদগামী হয় স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে এক দুই তিন তালাক দিয়ে দিলাম এক তালাক দু তালাক তিন তালাক দিয়েই দিলাম ইসলাম বলে তালাক হয়েই গেল কিন্তু এমন সমাজে বসবাস করতেছি সমাজ বলতেছে তালাক হবে না চেয়ারম্যান ঘোষণা দিতে হবে বউ আমার তালাক দিবে চেয়ারম্যান তাহলে ইমান বাঁচান খুব সহজ চেয়ারম্যান ঘোষণা দিবে তাও সরাসরি না চেষ্টা করবে এই হারাম আবার মিলিয়ে দেওয়ার জন্য এই জিনা ঠিক রাখার জন্য চেয়ারম্যান যদি জিনায় লিপ্ত করাইতে সাকসেস হয় তালাক হয় নাই আর যদি চেয়ারম্যান আনসাকসেস হয়ে যায় তাহলে স্বামীর দেওয়া তিন তালাক চেয়ারম্যানের ঘোষণায় এক তালাক হবে এ কিন্তু আমগো বাংলাদেশের আইন বুঝেন নাই তাহলে ইমান আমল বাঁচান বড় সহজ বড়ই কঠিন কথা না বললেও কঠিন বললেও কঠিন কি বলে আর বলবো না কেন ওলামা করামদের মধ্যে যদি চুপ হয়ে যায় তাহলে আর বলার লোক কই যারা আসিলেন তারা তো এক এক করে বিদায় হয়ে যাইতেছেন কি বলে মুরব্বী যারা বলার মতো যাদের উপরে ভর করে আমরা একটু নিঃশ্বাস ফেলি বাংলার জমিনে তারা তো এক এক করে চলে যাইতেছেন এ বাংলার এক বাঘ ফজলুল হকামিনী রহমতুল্লাহে আলাই চলে গেলেন চর্মানের জমিনের এক বাঘ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহে আলাই চলে গেলেন আসেন হাটাজারির হজরত তাও তো অসুস্থ অবস্থায় কখন কার ডাক এসে যাবে বলা যায় না মাগরিবের নামাজ পড়ে বোখারি শরীফের ক্লাস করাচ্ছিলেন এক ছাত্রের জানাজাও পড়ালেন কিন্তু তিনি নিজে জানতেন না যে পরের দিন ঈদগায় তার জানাজা রেডি হয়ে আসে এক কঠিন পরিস্থিতির মধ্যে আমরা চলতেছি তো অবস্থায় যদি আমাদের ইমানও আমলকে মজবুত করে বাঁচতে হয় আর মরতে হয় তাহলে সময় কিন্তু বেশি বাকি নাই খুব দ্রুত বিচক্ষণ আল্লাহ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করা উচিত আল্লাহওয়ালা পীর মাসায়কদের সাথে সম্পর্ক সহবাত না করে ইমান আমল নিয়ে কবরে যাওয়ার বিকল্প কোনো পথ বর্তমান এই সমাজে নাই কথাটা ক্লিয়ার বোঝার চেষ্টা করি আরো আল্লাহওয়ালা হকানি পীর মাসায়কদের সংস্রপ সহবতে গিয়া নিজের ইমান ও আমলকে সুন্দর করে কবরে যেতে হবে এর বিকল্প কোন পথ আমাদের সামনে খোলা নাই কিন্তু তো অবস্থায় এক নামদারি পীর পীরমুরিদির বিরুদ্ধে বিশোদ্গার করছে আর বলতেছে পীর মুরিদি শিরিক। হিন্দুদের পূজার মতোই একটা পূজা আপনার এমন আওয়াজ বোধ শুনেন নাই আর এক শ্রেণীর মুসলমান বলে কোন মুরব্বী লাগবে না কোরআন আছে হাদিস আছে ইমাম কিসের কোন ইমাম নাই কোনো মাঝহাব নাই ইমাম আবু হানিফা নাকি একজন মুনাফি আর ওজরে বলুন এজন্য ভাই কেউ আমাদের আপন না দল মত নির্বিশেষে এক আল্লার গোলাম আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের সমাজে কাজ করতে হবে কে কোন দল করে জানার কোনো প্রয়োজন কে কোন পীরের মুরিদ জানারও প্রয়োজন নাই এতটুকু জানতে হবে নবীজির উম্মত কিনা নবীজির উম্মত কিনা এটাও জানার দরকার যে বলবে আমি আখিরি নবীর উম্মত তারাই আমাদের আপন যে বলবে আমরা আখিরি নবীর উম্মত না তারা আমাদের চিরন্তন দুশ্মন ঠিক কিনা আমলের ত্রুটি কম বেশি সকলের মধ্যেই আছে বলবেন আমি পাচক্ত নামাজ পড়ি আমি তো খুব ভালো মানুষ আমি খুব হক নিজে নিজে খুব অহংকার পাচক তো নামাজই যারা আছেন আমি যদি জিজ্ঞাসা করি আপনার নামাজ কবুল হইছে কিনা গ্রান্টি কার্ড দেন পারবো কেউ যদিও হইয়া থাকে নামাজ পড়েছেন যদি কবুল হইয়াও থাকে আপনি যদি বলেন আমি একজন নামাজি আমার মতো ভালো কেউ নাই এই অহংকারের কারণে নামাজের স্বভাবটা বরবাদ হয়ে যাবে আর একজন নামাজ পড়ার সুযোগ পায় না কিন্তু অন্তরে খুব জ্বালাতন নামাজ পড়া দরকার আপনি তো পাঁচ ওক্ত নামাজ বাদ দেন না আর একটা লোক নামাজেই যায় না ওই লোকটা যদি হঠাৎ ওয়াজের প্যান্ডেলে বসে আলাদের মসজিষে বসে খাটিত বা করে আল্লাহ কয়েক ডাক দেয় আপনার চেয়ে ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে আল্লাহ আমাদেরকে অনার্থক দুনিয়াতে পাঠান নাই ভোগ বিলাস আরামায়সে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবো এজন্য আল্লাহ আমাদের পাঠান নাই অনার্থক না আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন অবয়ব সুরাত দিয়া যেই সুন্দর আল্লাহ আর কাউকেই বানান নাই অতিন তিন ও হাজাল বালাদিল আমিন লাকল ইনসান আফি হাসানি মানুষকে আল্লাহ পাকে এত সুন্দর করে বানাইছেন এমন সুন্দর আর কিছুই আল্লাহ তৈরি করেন নাই কেন এত সুন্দর করে বানাইলেন হে মানুষ তোমরা কি ভেবেছো আফা হাসিব তুম আন্না মা কুমাসা আন্না ইলাই তুরু যু হে আদম সন্তান তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়াতে বানাইলাম না না তোমরা কি এটাও ভেবেছো আমি আল্লাহ আদালতে তোমাদের আর আসতে হবে না দুনিয়ার কোন মানুষ যদি কোনো কাজ করে উদ্দেশ্য ছাড়া করে না উদ্দেশ্য ছাড়া কাজ যে করে তারে পাগল বলে অবহিত করে পরিচয় লাভ করে এক বন্দা রাস্তা আর এ মাথায় দৌড়ায় ও মাথায় দৌড়ায় বাজারের এক মাথায় যায় আর এক মাথায় খালি দৌড়াইতি ইতিহাসে মাঝে মাঝে হাসে মাঝে মাঝে কান্না করে কি ব্যাপার লোকটা এমন কেন করে কয় লোকটা আসলে পাগল পাগল এমন কেন করে কয় তার কোনো উদ্দেশ্য নাই যারা পাগল না তাদের প্রত্যেকটা কাজের উদ্দেশ্য আছে আল্লাহ পাক বলেন হে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়ায় বানাই নাই আমি আল্লাহ কেন বানাইছি জানো মহান এক উদ্দেশ্য সামনে রেখে বানাইলাম দুনিয়ার জগতে গিয়া শুধু খাইবা ঘুমাইবা বাজার করবা আনন্দ করবার জন্য নয় আমি আল্লাহ কেন বানাইছি জানো আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামি করার জন্য বানাইছি আমি আল্লাহর পরিচয় লাভের জন্য তোমাদের বানাইলাম লিয়া আরিফুন আমি আল্লাহ যে একজন আছি তার পরিচয় তোমাদের দ্বারাই হবে তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা আর আল্লাহ বলে ডাকার আর আমার কেউ নাই তোমরা যখন আল্লাহর কুদরতের বয়ান করবা তখন আমি আল্লাহর পরিচয় হবে আল্লাহ একজন আছেন তোমাকে কে বানাইছে এত সুন্দর করে কে বানাইছেন আল্লাহ এক নাপাক পানি দিয়ে তোমার মায়ের নাপাক দিন করে মন্থন করাইলাম মেহনত করাইলাম পানির মধ্যে নাপাক পানিটারে চল্লিশ দিন মেহনত করাবার পর এটার একটা আকৃতির পরিবর্তন আসলো আবার চল্লিশ দিন ফিরে তার মেহনতের মাধ্যমে আবার রক্ত বানাইলাম চল্লিশ দিনের মেহনতের মাধ্যমে আমি আল্লাহ গোস্ত বানাইলাম হাড্ডি বানাইলাম অঙ্গ প্রত্যঙ্গ দিলাম এভাবে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করিয়া আমি আল্লাহ তোমার দেহ গঠন করলাম আর আমি আল্লাহর কুদরতি হাত দিয়া তোমার সুন্দর চেহারাটা বানায় দিলাম সারা দুনিয়ার মানুষের এক জায়গায় জমা কর তাকায় দেখ একজনের চেহারার সাথে আর একজন আর চেহারার কোন মিল নাই বাজারে গিয়া পেছন দিয়া ডাক দিস চাচা দাঁড়াও তাকায় কয় কে ও না আপনি না তাই আমার চাচা কইলে কেন কয় মনে হয় আমার চাচার মতো অমুক রে অমুকের মতো দেখা যায় কেমনে কয় চেহারাটা ওইরকম মনে হয় যদি বলি তো আঙ্গুল দিয়া ধরিয়া দেখাও তো অমুকের চেহারার সাথে এই ব্যক্তির চেহারার কোন দিক দিয়ে মিল আছে পারবে দেখাইতে সম্ভব বা চোখের দেখায় বোঝা যায় অমুকে অমুকের মতো কিন্তু ধরে দেখানোর মতো কোনো সুযোগ কেন নাই এটা আল্লাহর কুদরত ধৈরে দেখা যায় না অনুভব করা যায় কি করা যায় অনুভব করা যায় কেন বলে আল্লাহ এখানে নিহিত আছেন আল্লাহ দেখা যায় না অনুভব করা যায় অমুকের চেহারাটা অমুকের চেহারার মতো ধরে দেখাও কয় দেখানো যায় না এখানে আমার আল্লাহর কুদরত নিহিত যেহেতু সুন্দর করে বানাইলেন কে বানাইলেন জোরে বলে মহাব্বতে বলুন হে আল্লাহর গুলাম চল্লিশ দিন চল্লিশ দিনের মেহনতের মাধ্যমে আল্লাহ পাক আমাকে মায়ের গরবে সুন্দর করে বানাইছেন চল্লিশ কে চিল্লা বলা হয় কি বলা হয় আরো প্রত্যেকটা আদম সন্তান মায়ের গর্বে সাতটা চিল্লা দিয়া দুনিয়ার জগতে আসছে কয় চিল্লা যদি কোনো মুসলমান বলে চিল্লা দিলে জান্নাত পাওয়া যাবে না আদম সন্তান হিসাবে তুমিও তো চিল্লা দিয়েছো মায়ের গরবে বলো তুমি কোথায় যাইবা কি দুনিয়ার জগতের চিল্লা তুমি পছন্দ করো না চিল্না দিয়ে আল্লাহ পাওয়া যায় না এ বাবা দুনিয়ার জগতে চিল্না দিয়ে তো কেউ বেনামাজি হয় নাই চিলনা দিয়ে তো কেউ বেপর দেওয়ালা হয় নাই চিল্লা দেওয়ার কারণে তো কেউ দাড়ি কামায় নাই চিল্লা দেওয়ার কারণে তো কেউ পর্দায় মার্কেট করে নাই বরং চিল্লা দেওয়ার কারণে দাড়ি ছিল না দাড়ি উঠছে চিল্লা দেওয়ার কারণে আগে পর্দা করত না এখন পর্দা করে চিল্লা দেওয়ার কারণে আগে হালাল খাইত না এখন হালাল খায় মুসলমান ইমানদার কি ব্যাপার মায়ের গর্ভে আল্লাপ আদম সন্তানকে চিল্লা দিছেন সাত দেওয়ার পর দুনিয়ার জগতে আল্লাহ মানুষ বানাইছেন পাঠাইছেন মায়ের গর্ভে চিল্না দেওয়ার মাধ্যমে দৈহিক দেহের উন্নতি লাভ হয় আর দুনিয়ার জগতে আল্লাহর পথে চিল্না দিলে আধ্যাত্মিক জগতের লাভবান হওয়া যায় মায়ের গরবের চিল্লায় দেহের উন্নতি হয় আর দুনিয়ার জগতে আল্লাহর পথে চিল্লার মাধ্যমে আধ্যাত্মিক জগতের উন্নতি হয় চিল্লা দিয়া যদি মানুষটা বেপর্দাওয়ালা হইত সুৎখর হইত অন্যায় লিপ্ত হইত তখন চিল্লাটাকে খারাপ বলা যাইত একটা মানুষ অন্যায় করে একটা অসিলা এসে অন্যায় থেকে ফিরল তাহলে অসিলাটাকে তো খারাপ বলার কোনো সুযোগ যে বলবে খারাপ আসলে মূলত খারাপ আজকে তো আমরা সব ভাগ ভাগ করে কইরা ওই অন্ধ মানুষ তিনজন গেছে হাতি দেখতে হাতি চিনেন তো হাতি তো অন্ধ আর হাতি কি দেখবে একটাই পা ধরে বলে হাতি তো একটা খাম্বার মতো আর এক অন্ধ সুর হাতির ধরে বলে হাতিটা একটা রশির মতো আর একটা বডি ধরে একটা ঘরের মতো বুঝেন না কথা হাতি কি একটা খাম্বার মতো নাকি একটা রসির মতো তো চো কলা কয় ভাই তোমরা হাতি যে বলো খাম্বার মতো ঘরের মতো রসির মতো তোমাদের তিনটা কথার সমন্বয় একটা হাতি কিন্তু ভিন্ন ভিন্ন প্রশংসায় সংজ্ঞায় হাতি না হাতির একটা অংশ জিহাদ ইসলামের একটা অংশ আধ্যাত্মিক জগতের খেদমত ইসলামের একটা অংশ পীর মুরিদি খেদমত কিতাব মাদ্রাসার ইসলামের একটা অংশ সবগুলি মিলে ইসলাম সবগুলি মিলে কিন্তু কেউ ভাবে জিহাদের মাধ্যমে তো জান্নাতের টিকিট আমরা খরিদ করে ফেললাম ব্যাস আমরা জান্নাতি আর কিচ্ছু করার দরকার নাই কেউ ভাবে আমরা খান খাইবে তসবি টানার ফেলায় জান্নাত তো রিজার্ভ হয়ে গেল আর কোন দুনিয়ার খোঁজ নেওয়ার দরকার নেই ধারণাটা সম্পূর্ণ ভুল আমি জিহাদ করি এটা ইসলামের একটা খ্যাদমত কিন্তু পীর মুরিদি যারা করে এদেরকে খারাপ বলার সুযোগ আছে নাকি হ্যাঁ যারা বলবে পীর মুরিদি খারাপ কসম আল্লাহর তারাই খারাপ খুব সাবধান হ্যাঁ পীরের নামে যত ভন্ডামি আছে সেটা ভিন্ন কথা কিন্তু একচাটিয়া ভাবে কথা বলা কোন রকমই মুমিনের পরিচয় না আর মুমিনের কোনো কথা এমন হতে পারবে না যে কথার থেকে হিংসার গন্ধ আসে ঠিক কিনা মুমিনের কথা এমন হতে পারবে না আল্লাহ এত সুন্দর করে মানাই আমাকে বানাইলেন রুহ যখন দান করলেন তখন আমার পেটে ক্ষুধার সঞ্চার হল নিবারণের জন্য আমার আল্লাহ নাভিদ থেকে নাভি দিয়ে আল্লাহ ক্ষুদা মিটালেন জিব্বার ভিতরে নাপাক রক্ত ঢুকালেন না কেন আল্লাহ বলেন এই পবিত্র মুখখানা দিয়া দুনিয়ার জগতে আমি আল্লাহর পবিত্র নাম উচ্চারণ করবা দুনিয়ার জগতে কি খাইবা তোমার কোন টেনশন করা লাগবে না সব ব্যবস্থা করে আমি আল্লাহ তোমার আমি আল্লাহর গোলামি করবা আর আমি আল্লাহর কাজ হইল সব কিছু দিয়া তোমার পেছনে খেদমত করাবো তোমার কোন টেনশন নাই রিজিকের টেনশন নাই ঘুমানোর টেনশন নাই সব কিছু রেডি করে পাঠাইলাম দুনিয়ার জগতে গিয়া তুমি কি খাইবা দুনিয়ার তৈরি করা খানা পানি কিছুই খেতে পারবা না আমি আল্লাহ আদর করে তোমার জন্য মায়ের গর্বের থেকে বের করে খানার ব্যবস্থা করে পাঠাইলাম বাচ্চা গর্বে আসার আগে কোনো মায়ের স্তনে দুধ আসে না বাচ্চা যখন গর্ব ধারণ হয় আস্তে আস্তে সময় আসে তখন মায়ের স্তনে দুধ আসে দুনিয়ার মানুষ ফ্লাস বানায় ফ্লাক্সের ভিতরে গরম পানি রাখে গরম চা রাখে গরম দুধ রাখে চব্বিশ ঘন্টার বেশি গরম থাকে না আমি আল্লাহ তোমার জন্য এত সুন্দর এক ফ্লাক্স বানাইছি এমন সুন্দর এক ফ্লাক্স দুনিয়ার ফ্লাক্সের মধ্যে গরম পানি চব্বিশ ঘন্টার বেশি গরম থাকে না আমি আল্লাহ তোমার জন্য এত সুন্দর খানা বানাইছি কুদরতি মায়ের স্তন ফ্লাক্স বানায় তোমার জন্য দুধের ব্যবস্থা করলাম বেশি পাতলাও না ঘন ঠান্ডাও না গরমও নয় স্বাভাবিক অবস্থায় রাখলাম চব্বিশ ঘন্টা নয় চব্বিশ দিন না চব্বিশ বছর না বন্দা তুমি আমার কুদরতি ফ্লাক্সের দুধ পান করবা আড়াই বছর পর্যন্ত তুমি মায়ের স্তনের দুধ পান করবা আড়াই বছরে কোনোদিন এক সেকেন্ডের জন্য আমি মাওলার বানানো কুদরতি ফ্লাক্সের দুধ কখনো ঠান্ডা হবে না আল্লাহ আল্লাহ ক্যামারক নাম হ্যাহ আল্লাহ আশে কো কাম হ্যাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম শিরে সকর্মি কুনদ জানম তাম মি আল্লাহ লাইলো না আল্লাহ আল্লাহ کن دشمسو کمارو یا الہی مجھ سے مجھ کو دور کرو تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے তে মা শোক হকব তু হাজ হব তু বহু হকব তু হাজ হব তু বহুত হইনা কে মানে তু নে দিল বহুত হইনাকে মানে তু নে দিল তো বহুত হেব গলত সা। غلط سب ہی غلط ہے اللہ کی رحمت کی سوا کچھ ہی نہیں ہے اللہ کی رحمت کی سوا کچھ ہی نہیں ہے ایک چشم زدن غافل فیلزا شاہ نباشی ایک چشمے سدن گا فل شاہ نباشی شید کے نگاہے کن گاہ نباشی নেগাহে আল্লাহর গোলাম দুনিয়ার জগতে আমি আল্লাহ তোমারে আদর করে বানাইলাম তুমি আমার দরবারে কোনদিন বলো না আল্লাহ তুমি আমারে মানুষ বানাইবা এ মানুষ সন্তান আমি আল্লাহ তোমারে মানুষ না বানাইয়া ইচ্ছা করলে ভেড়া বক্রিও বানাইতে পারতাম আমি আল্লাহ বড় আদর করে যে মানুষ বানাইলাম ই একটা নেয়ামতের শুকর আদায়ের জন্য যদি কেউ সেজদায় পড়ে যাও আর একটা দায় যদি কেয়ামত কায়েম হয় কেয়ামত কায়েম হবে সত্য মানুষ হিসেবে যে তোরে আমি বানাইলাম বিনা দরখাস্তে আদর করে এ নেয়ামতের শুকুর আদায় করে শেষ করা সম্ভব হবে না শুধু মানুষ বানাবার পরে শেষ নয় আমি আল্লাহ মানুষ বানাবার পরে মুসলমানের ঘরে পাঠাইছি তুমি কোনো দিন বলো আল্লাহ তুমি আমার মুসলমান বানাও আমি আল্লাহ তোমাকে মুসলমান না বানাইয়া হিন্দু বৌদ্ধ ইহুদির ঘরে পাঠাইতে পারতাম আমি আল্লাহ আদর করে তোমাকে মুসলমানের ঘরে পাঠাইলাম আলহামদুলিল্লাহ তাকে আমার غربا يمزيك يمزي كلام صدقي آمات بغزر دينا تمام شكر نعمات نعمة تأفزو كنات كفر نعمات ازكافت بيرو كنات حمد لك الشكر <سؤال> لك يا ذو حاضري يا ناظري الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا اي الله الغلام الله پاک بن بنائسن اي مسلمان الله دربار শকর আদায় কর এমন একজন নবীর আমাদের উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আমাকে নবী না বানাইয়া আকিরিশ জামানার নবীর উম্মত যদি বানাইতেন জীবন বড় ধন্য হয়ে যাইত কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছে নবীর উম্মত এমন একজন উম্মত আল্লাহ আমাদের বানাইছেন সে নবীর চেহারা মোবারকের দিকে একবার ইমানের নজর করলে সম্পূর্ণ জাহান নামের আগুন হারাম কেমন নবীর আল্লাহ বানাইছেন রহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়া যখন চলতেন ম্যাগের খন্ড পায়ে মাথা মোবারকের উপরে ছায়া দান করত এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন যে আল্লাহ পাক নির জন্য তো পাগল পাড়া হয়ে গেছেন আল্লাহ অন্য নবীদের হায়াত বড় লম্বা বড় হায়াতে বড় ন্যায় কামল করেছে আল্লাহ কিন্তু আমার উম্মতের হায়াত বড় খাটো আল্লাহ অল্প হায়াতে আমার কেন কেবা কিভাবে এত আমল করবে রব্বুল ডাক দিয়া বলেন ওগম্বার আমি আল্লাহ আপনাকে এত আদর করে বানাইলাম পাঠাইলাম ওয়ালা সাউফাই রব্বু কা ফাতার আপনি বেজার হবেন এমন কাজ আমি আল্লাহ করব না আপনার উন্মতের হায়াত যদিও কম তবে আপনার উন্মতের হায়াতে বরকত হবে অনেক বেশি একবার যদি অন্তর খুলে জবান দিয়া বলে সুবহান্লাহ আমি আল্লাহ কম পক্ষে একশত নে কামলামায় দান করে দে আপনার উন্মতের হায়াত যদিও কম বরকত অনেক বেশি আপনার উন্মত যদি ওয়াজের প্যান্ডেলে বসে কোরআনের কথা শুনবার জন্য বসার সাথে সাথেই গুনা মাফ আপনার উম্মতের হায়াত যদিও কম তবে বরকত বেশি আপনার উম্মতরা যদি পাঁচ ওক্ত নামাজ বা জামাত আদায় করে আমি আল্লাহ পঞ্চাশ রক্ত নামাজের সবাব আমল নামায় দান করব এত মর্যাদা আমাদের বলেন কালার রসুল্লাহি صلى الله عليه وسلم ان الجنه حرمت على الانبياء حتى ادخلها وحرمت على الامم حتى تدخلها امتي پیغمبر বলেন আমি নবী আমি পয়গম্বরের আগে অন্য কোন পয়গম্বর জান্নাতে ঢুকতে পারবে না আর আমার আখরি নবী হিসাবে আমার মুম্মতরা জান্নাতে ঢুকার আগ পর্যন্ত অন্য নবীদের উম্মতের জান্নাতে ঢুকা সম্পূর্ণ হারাম وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنْ طيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا دخ جاقر انا مهترم مصطفى كي امتي خير الامم إن برمات এমন একজন নবীর উম্মাত আল্লাহ বানাইছেন যে নবী রহমাতুল্লিল আলমিনী হিসাবে দুনিয়াতে আসছেন যেই নবীর সাফা আজ ছাড়া কেউ জান্নাতে ঢুকার সুযোগ পাবে না এ মুসলমান আল্লাহর গুলাম অনুরোধ করে রে বাবা আল্লাহর গোলাম হয়ে যাও মনে করিও না টাকা পয়সা দিয়া স্বাচ্ছন্দে জীবন যাপন করে অন্ধকার কবরে যাও খবরদার খবরদার মরণ তো একদিন হবে কখন হবে জানা নাই মরণের আগে আল্লাহর গোলামি করে মরতে হবে রে বাবা এ দুনিয়ায় চিরদিন থাকার জন্য আল্লাহ পাঠান নাই অল্প সময়ের হাজিরা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠাইছেন আল্লাহ পাক বলেন বন্দা আমি তোমাকে যেমন পবিত্রতা অবস্থায় দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ চাই তুমি আবার পবিত্র অবস্থায় দুনিয়ার জগৎ থেকে আমার দরবারে আসবা মাঝখানের সময় যেন তোমার শরীরে কোন নাপাক লাগতে না পারে তোমাকে আমি পাঠাইছি পবিত্র যে কারণে তোমার জন্য সবাই পাগল তুমি আবার এমনই পবিত্র অবস্থায় জগৎ থেকে আসবা যেন দুনিয়ার সবাই আবার তোমার জন্য পাগল পারা হয় একাধে দুনিয়ার ময়লা নাপাক যেন তোমার শরীরে লেগে নাপাক করতে না পারে আর তুমি যদি তুমি পবিত্রতা অর্জন করে আসতেই চাও দুনিয়ার নাপাকি লাগার থেকে দূরে থাকতে চাও তো তোমার পেছনে একজন গার্ডিয়ান দাঁড় করায় দাও মুরব্বী হিসাবে কারণ তুমি অচেতন অবস্থায় লেগে যাবে মুরব্বী থাকলে লাগলেও এটা সংশোধনের সুযোগ আছে খুব সাবধান অহংকার যেন অন্তরে নাশ টাকার অহংকার বাড়ির অহংকার গাড়ির অহংকার কিচ্ছু না টাকা দিছেন কে বাড়ি দিছেন কে তো তোমার কি আল্লাহ দিছেন তো আল্লাহ দিলে তুমি অহংকার করো কেন অহংকার করলে তো আল্লাহ করতে পারেন তাই আল্লাহ করেন আং তুমুল ফু করল্লু ইউলামিদ হে মানুষ দুনিয়ার সব মাখুলো গরিব ঠেকা অসহায় আমি আল্লাহ কারো কাছে ঠেকাও না অসহায় আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই আমি নাই আমি আল্লাহর সিফত গুণের সাথে কারো শরিক নাই অংশীদারিত্ব নাই আমি আল্লাহ একজন জাব্বার আমার মতো দ্বিতীয় জাব্বার কেউ নাই আমি আল্লাহ যেমন গফ্ফার, আমি আল্লাহর মতো গফার দুনিয়াতে দ্বিতীয় কেউ নাই আমি আল্লাহ যেমন সত্তার আমি আল্লাহর মতো সত্তার দুনিয়াতে আর কেউ নাই আমি আল্লাহ যেমন কহার আমি আল্লাহর মতো কহার আর দ্বিতীয় কেউ নাই আমি আল্লাহর জাত সিপাতের সাথে অন্য কেউ আছে যারা মনে করবে তারা মুশরিক আমি আল্লাহ সব গুনা মাফ করতে পারবো শিরিক গুনা মাফ করবো না অহংকারী সেরা দাও মুসলমান কই টাকাওয়ালা কই বাড়িওয়ালা কই গাড়িওয়ালা কই কোন নাম নাই চট্টগ্রামের জমিনে ঘুমাচ্ছেন আল্লাহরি আমান উৎসাহ রহমাতুল্লাহ নাম নাই কোন খবর নাই কোন ঠিকানা নাই একজন ডিসির পিয়ন ছিল ডিসি সাহেবের বাতাস করত আর খেদমত করত কোন ডিসি কেউ জানে না বাড়ি কই জানে না নাম কি ছিল তাও খবর না কিন্তু গরিবী হালাতে আল্লাহকে অন্তরে জায়গা দিয়া এমন কবুল হয়ে গেছেন চট্টগ্রামে আসলে কোন গোলাম তার কবর জিয়ারত না করে যায় না আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলোরে লক্ষ মানুষ হইতে একজন আল্লাহ রলি ভালো মুসলমান আল্লাহর গুলা আল্লাহাদের কাছে যাও ইমান আমলটার মজবুত করে নাও আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাও আমাদের সমাজে আল্লাহ আল্লাহওয়ালার অভাব নাই আল্লাহারা মানুষ তালাশ করে না মানুষে তাদের তালাশ করে আমার উৎসাহ রহমাতুল্লাহে আলাই গরিবের সন্তান কিন্তু আল্লাহর মোহাবত অন্তরে এত প্রবল যদিও দেখো লোকটার চেহারা ভালো না জামা কাপড় ভালো না অন্তরটা তো ভালো যখন একবার আল্লাহ কয়া ডাক দেয় আমার মাওলায় ডাকে সারা না দিয়া চুপ থাকেন না আমি হাজারবার আল্লাহ বলে ডাকি আমার ডাকের জবাব নাই কিন্তু গরিব রিস্কাওয়ালা যখন আল্লাহ কয় ডাক দেয় আমার মাওলা ডাকে সারানা দিয়া পারে না গরিব দেখে অবহেলা করিও না অসহায় দেইখা তুমি তুচ্ছ মনে করিও না ছোট্ট সাপ দইখা তুমি তাকে হাসির তামাশার খেল তামাশার পাত্র বানায় না কারণ সাপ যদিও ছোট হয় বিষের ধার কিন্তু অনেক বেশি গরিব দইখা তুচ্ছ মনে করিয়া গালি দিও না রিস্কাওয়ালা বইলা ধমক দিও না ইমাম গরিবের সন্তান বইলা তুমি গরু ধমক দিও না মসজিদের মোয়াজিন গরিব দেখা তুমি গোলাম বলে ডাক দিও না হুকুমের গোলাম বানায় না ইমামের যদিও গরিব কিন্তু তুমি হুকুমের গোলাম বানায় না যদিও দেখো গরিবের সন্তান কিন্তু তার অন্তরে এমন একটা পাওয়ার আছে ওই পাওয়ারটায় যখন একটা ঘষা দিয়ে আল্লাহ কয় ডাক দেয় একটা দোয়া কইরা দিবে তুমি যত বড় ধনী হও ইমামের এক ডাকে তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে ক্ষমতার চেয়ারের পায়া তসনস হয়ে যাবে তুমি গরিব মনে কইরা ধমক দিও না গরিবের পাওয়ার কত জানো এ অহংকারী টাকাওয়ালা এ বাড়িওয়ালা হে গাড়িওয়ালা টাকার গরম দেখাও গরিবের পাওয়ার কত জানো তোর পাঁচশো বছর আগে জান্নাতি এ গরিব বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিও না দুনিয়ায় দশতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং পঁচিশতলা বিল্ডিং যা দেখো রে বাবা বহুতল টাওয়ার দেখতেছো এগুলি কিচ্ছু না জাপানের সুনামের দিকে তাকায়া দেখো সব ধ্বংস হয়ে গেছে আমাদের দেশে কত বিল্ডিং মাটির তলে চলে গেল ভেঙে গেল এ আমার আল্লাহ গরিবদের জন্য এত সুন্দর বালাখানা বানাইছেন যেই গরিবে ছোট্ট জান্নাত পাবে দশটা দুনিয়ার সমান আফা ইলাই নালা তুরো এ মানুষ এ যুবক যুবক ভাই আমিও আপনার মতো একটা যুবক সন্তান দুটি পায়ে হাত রেখে বলে যাই রে যুবক ওই বরিশাল বঙ্গব সাগর কুয়াকাটা আপনারা এক নদীর তীরের মানুষ আমি আর এক সাগরের মানুষ এ সাগরের পারের মুসলমান পায়ে হাত ধরে বলি মিথ্যা কথা বলার জন্য আসিনাই অহংকার না বরং আল্লাহর গোলাম কালাম কালামটারে সিনায় লাগাও আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করো খবরদার সময় কিন্তু বেশি বাকি নাই সকালবেলা সন্তান বিদায় হয় মাকে বলে মা অপেক্ষায় থাকু বাজার করে অফিস থেকে আসবো রান্না করবা দনুজনে খাবো রান্না কি করবে বিকাল হতে না হতে মায়ের মোবাইলের সন্তান ঋণ করতেছে মা রিসিভ করছে কানে লাগাইছে কানের মধ্যে সন্তানের কণ্ঠে শুনে শুধু কান্নার আওয়াজ মা ডেকে বলে সন্তান কেন কাঁদ সন্তান বলে মা জীবনের দেখা শেষ আর বুঝি দেখা হবে না এ মা মনের মতো একটা সালাম জানা যায় বলে আর দেখা হবে না মা কাদের আর কয় বাবা এমন খবর কেন কি হইছে। সন্তান বলে মা যেই অফিসে চাকরি করে আমার জীবিকা নির্বাহ করি গো মা ওই অফিসের চতুর্শে আগুন লাগে গেছে রে মা দানে আগুন বামে আগুন চতুর্শে আগুন মা খওয়াজটা পাইয়া বে হুসায় জমিনে পড়ে গেছে মহিলারা মাথায় পানি দিয়া হুশে আনলো মা আবার মোবাইল করে কয় বাবা কি আওয়াজ রে বাবা সিঁড়ি দিয়া লাভ দিয়া পার সন্তান বলে মা সিঁড়ির মধ্যে তালা লাগানো বের হওয়ার কোন সুযোগ নাই রে মা মা ডাক সন্তান বাথরুম কি নাই বলে হা মা বাথরুম আছে মা বলে বাথরুমের মধ্যে গিয়ে একটু পানির কল সাইডে দেয় আগুন যেন তোর গায়ে না লাগে সন্তান বলে না মা গার্মেন্টস এর বাথরুমের মধ্যে আগুন লাগে গেছে লোকেরা নিচে তাকায় দেখে ওই তিন তালা চার তালা দিয়ে কিছু হাত দেখা যায় জানালা দিয়ে হাতগুলি বের করে বাল খালি ডাকে আর বলে আমাকে বাঁচাও বাঁচাও লোকেরা বলে একটা আওয়াজ পাইছি বাঁচাও অল্প সময়ের মধ্যে হাতগুলি আবার আস্তে আস্তে করে ভেতরে চলে গেছে এ মুসলমান চট্টগ্রাম ফলায় আবার এর নিচে পরে কত জীবন চলে গেছে এখনো কিন্তু মায়ের চোখের পানি শুখায় নাই এ অহংকারী সন্তান কয়দিন আর বাজবা টাকার মাস্তানি করিস না বাড়ি গাড়ির মাস্তানি করিস না ক্ষমতার বড়াই করিও না মুসলমান ইমানদার বাসের তলে পরে মানুষ মারা যায় হঠাৎ মারা গেল আওয়াজ নাই আফসুস নাই কিন্তু আগুনের মরণ যে কি কঠিন মরণ সন্তান তাকায় দেখে আগুন লাগে তার পাও জয়লা যাইতেছে হাত জয়লা যাইতেছে ডানে আগুন জ্বলতেছে বামে আগুন জ্বলতেছে বিপদে পড়লে একজন কি পাইলেই তো দৌড়া আমাকে একটু ধর কিন্তু না না। যুবক দৌড়ায় যখন একটু সামনে যায় দেখি সেখানে আরও যুবক চিৎকার করতেছে একজন দুজন না হাজার হাজার শ্রমিকরা কানতেছে আর বলে আমাকে বাঁচাও আওয়াজ নাই ডানে আগুন বামে আগুন কি দৃশ্য চোখ পুড়া যায় হাত পুড়া যায় কিছু করার নাই অসহায়ের মতো তারা পাখির মতো ছটফট করে গলা কাটা মুরগির মতো মারা গেল আল্লাহর কাছে বললাম আল্লাহ ওরা বড় গরিব ওরা অসহায় দুনিয়ার আগুন দিয়ে তুমি মারছো তোমার কুদরতি পায় ধরে বলি আল্লাহ এ গরিবদেরকে তুমি জাহান নামের আগুনে আর জ্বালাইবানা গরিব মুসলমান গো যুবক ভাই আমিও আপনার মতো একটা যুবক সন্তান নাই লেখাপড়ার জীবনে কোন সার্টিফিকেট নাই কোন চাকরি কমিয়া মাদ্রাসায় লেখাপড়া করে আপনাদের সামনে বসছি রে বাবা অনেকে তো আবার বুঝেই না যে কৌমিয়া আবার কোন জগতের হালুয়া এ বাবা কৌমিয়া মাদ্রাসা হলো আসমানি জগতের হালুয়া হাজার লাখ কৌমিয়া মাদ্রাসা যেই মাদ্রাসায় পড়লে সরকার টাকা দেয় না চাকরি দেয় না সার্টিফিকেট দেয় না যারা বলো মাদ্রাসায় পড়িয়া ঠগে এ বাবা তুমি মাথায় দিলে শান্তি পাওয়া যায় না আজকে মাদ্রাসায় পড়লাম টুপি মাথায় দিলাম জামা পড়লাম সামনে আসলাম রে বাবা কসম করে বলি আল্লাহ এত সম্মান দান করেছেন সুন্নতের বরকতে দুনিয়াতে মনে হয় কোটিপতি এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না এত কষ্ট করে দিনের উপরে চলতেছি রে বাবা এ যুবক যৌবন তো আমাকেও দান করেছেন তুমি যৌবনের কারণে দাঁড়িটা কামাইলা শার্ট প্যান্ট পরে চলতেছ নেশাগ্রস্ত হয় দৌড়াও নেশা পান না করলে তোমার ঘুম আসে না তোমার শরীর ভালো লাগে না এ রে যৌবন তো কসমাল্লার আমার মধ্যেও আছে তুমি অনেক সময় বলো একটু দেখি কেমন লাগে ওই কেমন লাগাটাও তো আমার মধ্যে আছে। আমিও তো পারতাম মদ পান করতে আমিও তো পারতাম জুয়া খেলতে খেলতে আমিও তো পারতাম নেশাগ্রস্ত হ্যাঁ ঘুরতে কিন্তু না না আমার মাওলার কালাম আমি পড়েছি কবরে রাজাবের কথা শুনেছি এ মুসলমান এ যুবক পায়ে হাত দিয়া বলি রে যুবক ভাই কেন টুপি মাথায় দিলাম লম্বা জামা রাখলাম দাড়ি রাখলাম কই সম্মান তো কমে নাই একটা লোক কি দেখাইতে পারবা নামাজ পড়ে না সুদ খায় হারাম খায় নামাজ নাই রোজা নাই সুন্নত নাই শান্তিতে আছে। একটা লোক আমার সামনে দাঁড় করায় দেখাও আমি অদা করে গেলাম যদি এমন কেউ দেখাইতে পারো দাড়ি নাই টুপি নাই নামাজ নাই সুন্নাত নাই পর্দা নাই পুষিদা নাই হারাম খায় শান্তিতে আছে। একটা লোক আমার সামনে দেখাও আমি কসম করে বলি জীবনে আর কোনোদিন নামাজ পড়বো না দাড়ি রাখবো না টুপি পরব না এমন একটা লোক দেখাও তো পারলে পারবেন দাঁড়ি নাই টুপি নাই সুদ খায় ঘুষ খায় শান্তিতে আছে আছে একজন পারবেন দেখাইতে অহংকারী করি না রে বাবা বুঝাবার জন্য বলি যুবক ভাই দাড়িটা কামায় না রে বাবা নবীরে কষ্ট দিও না একই মায়ের গর্বে আল্লাহ দুইটা সন্তান বানাইছেন বড় মেয়ে ছোট ভাই বড় মেয়েটার বয়স হলো তিরিশ বছর ছোট ভাইয়ের বয়স হলো চব্বিশ বছর বুঝার চেষ্টা করো রে যুবক বোনের গালে দাঁড়ি নাই যুবক তোমার চব্বিশ বছরের গালে দাঁড়ি বলো আল্লাহ অন্যায় করছেন নাকি এ যুবক কি বলেন যদি বলেন অন্যায় করেন নাই তো আমি আপনার পায়ে হাত দিয়ে জবাব চাই কেন দাড়িটা কামাইছেন করেন কারণ কি দাড়ি কামানোর কারণে চেহারা ভালো হইছে বলেন তাও তো হয় নাই দাড়ি কামানোর কারণে আপনার শরীর মোটা তাজা হয়েছে তাও তো হয় নাই দাড়ি কামানোর কারণে আপনার যৌবন বেড়ে গেছে তাও তো না কেন কামাইছেন চাকরি পাবেন এই নিয়তে কামাইছেন আমার তো মন বলে দাড়ি কামানোর কারণে চাকরি আপনার কপালে যাও আসতো তাও আসে না যুবক আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করে বিদায় নিতে চাই আপনার মতো যুবক দাড়িওয়ালা নামাজ পড়ে র্যাবের চাকরি করে পুলিশের চাকরি করে আর্মি মিডিয়ারের চাকরি করে আপনার মতো যুবক দারিওয়ালা ওসি ডিসি এসপি আইজি ম্যাজিস্ট্রেট ওকিল বেরিস্টার বিচারপতি কসম করে বলবো মিথ্যা বলার দরকার নাই আপনার মতো যুবক দারিওয়ালা আছে না নাই যদি বলেন আছে আপনি মুসলমানের সন্তান আপনি তো বিনা হিসাবি জাহান নামি হিন্দুবদ্ধ খ্রিস্টানের মতো সন্তান না আপনি তো আমার নবির আপনার তো পাওয়ার অনেক বেশি এ যুবক আপনি কেন ওদের মতো চলবেন কেন দাড়িটা কামাইবেন আপনার মনের জিজ্ঞাসা করেন আমার মতো যুবক দারিওয়ালা র্যাবের চাকরি করে পুলিশের চাকরি করে ডিসি যদি থাকতে পারে আমি কেন পারবো না এ যুবক রে আপনার মতো যুবক দাড়িওয়ালা কৃষি কাজ করে ড্রাইভারি করে কত ব্যবসা করে একটা হালাল পয়সা খায় হারাম খায় না আসে না নাই আপনার মনের জিজ্ঞাসা করেন আপনি কেন পারবেন না এ স্কুল কলেজ ভার্সিডির ছাত্ররা তোমার মতো যুবক দাঁড়িওয়ালা স্কুলে পরে কলেজে পরে ভার্সিডিতে পরে আসে না নাই বলো তুমি কেন পারবা না আসলে কপাল বোধায় মন্দ হয়ে গেছে তও বা করো দাড়ি কামায় নো আর কষ্ট দিও না বৈজ্ঞানিকরা বলে দাঁড়ি কামালে তিনটা মুসিবত এক নাম্বারে চোখের পাওয়ার থাকে না যৌবনের পাওয়ার থাকে না অকালে মরণ হয় কামানে ওয়ালাদের দোয়া কবুল হয় না কি বুঝলেন দাড়ি কামানে দোয়া কবুল হয় না তাহলে আদ্র শিরপি সাহেবের ডাক কব লইব কি মিয়া বাংলাদেশে দাড়ি কামানো নামদারি পীর আছে ভয় পাইতেছেন আপনারা মনে হয় আছে দারি নাই পীর আছে তো দোয়া কবুল হইব তাহলে ও যদি দোয়া কবুল না করাইতে পারে তো মুড়িদের অবস্থা কি হইব হ্যাঁ মানুষ যে এত বোকা হয়ে গেল চিন্তাই করে পাওয়া যায় না আর এক বাইর বাইরইছে হে কয় হ্যার চেহারা নাকি চাঁদে দেখা যায় চিন্তা করছেন এর চেহারা নাকি চাঁদে দেখা যায় দাড়ি নাই টুপি নাই নামাজ নাই সুন্নাতের খবর নাই সাইনবোর্ড লাগাইছে বিশ্ব অলি হ্যাঁ মাহবুবে সুবাহানি কুদ্বে রব্বানি সারা শরীর মোবারকে চুলকানি আছে না নাই সারা শরীরে চুলকানির ব্যাখ্যা হল ওরা নামাজ পড়ে না নামাজের খবর পাইলেই শরীর চুলকায় ওরা কোরআন পড়তে জানে না কোরআনের তালাওয়াত শুনলেই শরীর চুলকায় ওরা পর্দা করতে জানে না পর্দার বয়ান শুনলেই শরীর চুলকায় কারণ ওরা মুড়িদের বউলে মার সবক দেয় আর বদমাইশে বয়ান করে কি জানেন কিয়ামতে তো তোদেরকে জান্নাতে নিব তো তুই নি আসলে হবে কি তোর বউ নিয়ায় আয় তো চিনতে হবে কত বড় লম্পট কত বড় অসৎ চরিত্রহীন সে পীর হবে দূরের কথা মুসলমান হতে পারলো কিনা সেটা দেখার বিষয় ঠিক কি না আমিও পীরের মুরিদ কেউ মনে করবেন না যে পীর মুরিদির বিরোধী আমিও পীরের মুড়িদ কিন্তু পীর নামের এহুদির দালাল যারা এদের মুরিদ না যেই পীরের মধ্যে কোরআনের তালাওয়াত নাই হাদিসের তালাওয়াত নাই আমলের সৌন্দর্যতা নাই কথার দ্বারা মানুষের চোখে পানি আসে না আমল হয় না এ পীর নয় এ তো শয়তান বাংলাদেশে ভালো পীর নাই ভাই তুমি মাইজবান্ডারে যাও যাও দেওয়ানবাগে যাও কোনো সমস্যা নাই যাও আড্রসি যাও চন্দ্রপাড়া যাও রাজারবাগ যাও কুতুববাগ যাও সব জায়গায় যাও কিন্তু মুরিদ হইও না আরো কিছু আছে এটা দেখল চর্মনাই যাও উজানি যাও আরো বহু টঙ্গির ময়দানে যাও এগুলি দেখো এরপরে অন্তরকে জিজ্ঞাসা করো যে কোন পীরের কথায় মানুষের আমল বাড়ে কার মধ্যে আমল আছে কার মাধ্যমে আমি জান্নাতের পথ পেতে পারি এই চিন্তা ভাবনা করে এরপরে তুমি একজন হক আল্লাহর পেছনে লাগো ঠিক কিনা এ যুবক ভাই আল্লাহর গোলাম। কখন জানি মরণের জন্য আজরায়েল এসে ধাক্কা দিয়ে নিয়ে যায় অনুরোধ করি মুসলমান সময় কিন্তু বাকি নেই নবীর আর কষ্ট দিও না এ যুবক আজকে যাদের জন্য এত পাগল আসলে তারা তোমার জন্য এত পাগল না এ যুবক আজকে আপনি যার জন্য এত মায়া করেন যাকে এত আপন মনে করেন তারা কিন্তু আপনাকে অত আপন মনে করে না আমার কথা বুঝেন না আপনি যাদেরকে অতীব আপন মনে করেন আপনি একটু পরীক্ষা করে দেখেন তারা কিন্তু আপনাকে এত আপন মনে করে না হুকুম মানা সম্পূর্ণ হারাম আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম পীরের কথা মানা হারাম দুনিয়ার কারো কথা মানা হারাম এ যুবক ভাই পায়ে হাত দিয়া বলে যাই অনুরোধ করি নবীরে কষ্ট দিও না দাড়িটা কামায়া আর নবীরে কষ্ট দিও না আজকে আমার নবীরে তোমার চোখের সামনে সন্ত্রাস বলে গালি দেওয়া হয় আমার নবীর ভাবে নবীকে কটাক্ষ করা হয় এক বেইমানের দলেরা বলে নবীজির দাড়ি মোবারক নাকি ছাগলের দাড়ির মতো ছিল আর এক বেইমানের দলেরা বলে নবীজি নাকি দুনিয়ার সবচেয়ে বড় লোভী ছিল এ মুসলমান ইমান নিয়ে যদি কবরে যেতে চাও বেইমানরা নবীর কষ্ট কম দেয় না তুমি নবীর হইয়া পায়ে হাত দিয়া বলি নবীরে আর কষ্ট দিও না দাড়িটা কামায়ো না এ রে মানুষ ঘুমায় গেলে তো গুনাহ হয় না গুনাহ করার শক্তি থাকে না কিন্তু যারা দাড়ির মধ্যে অস্ত্র লাগায় চব্বিশটা ঘন্টাই তাদের আমল নামায় অনবরত লেখতে থাকে হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহর কাছে তো অবাক করেন আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার জীবনে আর কোনো দিন অন্যায় করব না তওবা আল্লাহর কাছে সবার কপালে হেদায়াত নাই সবাই জান্নাত পাবে না একজন যদি হেদায়ত প্রাপ্ত তাকারি হয়ে যায় এটাই হবে আমাদের সার্থকতা এ যুবক রে আল্লাহর কাছে তো বাহ জীবনে যতদিন হায়াত পাবো আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ জীবনে আল্লাহকে বেজার করে নবীর মনে কষ্ট দিয়া দাড়িটার মধ্যে আর কোনদিন ঘুর লাগাবো না দাঁড়িটা আর না কাটবো না কোন ইমানদার পারবা অন্তর খুলে খাটি নিয়তে হাত করে দেখা আরো সোজা করেন উঁচু করেন হাত উঁচু করেন আরো উঁচু করেন এইবার শুনেন হাত উঁচু করেন আবার উঁচু করেন যাদের অন্তরের নিয়ত ভালো না তারা হাত নামান যাদের অন্তরের নিয়ত খারাপ তারা হাত নামায় দেন আর যাদের নিয়ত খুব খাঁটি তারা হাত আরো সোজা করেন আয় যেই সময় দুনিয়ার বেইমান নবীর সুন্নত জবাই করার জন্য পাগল ওই সময় এলাকার আপনার গোলামরা নবীর উম্মাতরা নবীর সুনত জিন্দার জন্য ওয়াদা করতেছে গো আল্লাহ আপনি ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন আয় আল্লাহ মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন লেখাপড়া চাকরি ব্যবসায় বরকত দান করেন আয় আল্লাহ নবীজির খাটি ওয়ালা বানায় দেন ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলে না আমি আল্লাহ সবাইকে কবুল করুন বলে না আমি ভাইর আমার অবশ্যই কথা বলতে খুব কষ্ট হচ্ছে সারা পথে যারনি এরপরে আরো ক্লান্ত উঠে গেলাম স্টেজে ও হোটেলে দুপর বেলা কিছু খাইছে আর সুযোগ নাই তো আপনাদের থেকে আমি বিনয়ের সাথে বিদায় চাই দীর্ঘ এক বছর পরে আসলাম আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ ভাই বড় কষ্ট করে দাওয়াত দিয়েছেন বহু যোগাযোগের মাধ্যমে বড় কষ্ট করে আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাহফিল নাজাতের জরিয়া বানায় দিন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকি এই মাহফিল কবুল করুন যে সমস্ত যুবকদের আয়োজনে মাহফিল আল্লাহ পাক যেন তাদেরকে দিনের খাদেম হিসাবে ইহকালে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করেন আমি দোয়া চাই কথাগুলো ভুল হলে ক্ষমা চাই আল্লাহ আমল করার তৌফিক আমাকে আপনাদের সবাইকে দান করুন আমিন ও আখিরুদানা আনিলাম রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত